নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি কার্স ব্লকে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আমরা তো রাত্রে এসেছি, তো রাত্রে ভিউটা তো ভালো বোঝা যাচ্ছিল না, তো এখনের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, ফুল রিসর্ট, মানে সরি হোমস্টে, দারুণ দারুণ। উপর দিকটা দেখুন, পাইনের জঙ্গল, উপর দিকটা পুরো পাইনের জঙ্গল দেখুন, খুব ভালো লাগছে দেখে। তার মধ্যে হোমস্টেটা, ওই হোমস্টেটাও দেখিয়ে দিচ্ছি আমাদের, ওইটাও বুক আছে, বুক ছিল ওইটা, এবং এইখানের উপরতলাটা টোটালটা, এটার বাইরের দিকটা আমি দেখাচ্ছি। খুব সুন্দর, দারুণ একটা পরিবেশ দেখে আপনারা খুব আনন্দ উপভোগ করবেন, এত সুন্দর জায়গা, দারুণ। জানি না, যদি ভাগ্য ভালো থাকে বন্ধুরা, আমরা এখান থেকে ইয়েটা দেখতে পাবো, কাঞ্চনজঙ্ঘা আশা করি দেখতে পাবো কালকে। আমরা এইরকম মুরগিকে রোস্ট করা হয়েছে দেখুন বন্ধুরা, টোটাল হচ্ছে গিয়ে কি, এটা নিজেদের চাষ করা, একদম অর্গানিক খাবার। আমাদের দুটো সুমো গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, দুটো দাঁড়িয়ে আছে, আমরা ওটাতেই ট্রাভেল করবো। যেতে যেতে আরও অনেক কিছু দেখাবো, সুন্দর একটা পাইন বন আছে, এটা দেখাবো আপনাদের, দারুণ। তো চলুন, আবার দেখা হচ্ছে। গাছ এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, অনেক ধরনের ভ্যারাইটির গাছ। বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম সিল্ক রুট, সিল্ক রুটে চলে আসছি।
বন্ধুরা, এখানে এত সুন্দর স্নোফলস হচ্ছে আস্তে আস্তে, মানে খুব আস্তে আস্তে হচ্ছে কিন্তু স্নোফলস হচ্ছে। জায়গাটা এতটা ভালো, মানে দারুণ। আমরা সবাই এখানে খুব এনজয় করছি, তাকাও ওইদিকে সবাই, খুব এনজয় করছি আমরা, দারুণ লাগছে, সত্যি খুব ভালো জায়গা। আপনারা আসুন, কি সুন্দর ভিউ, যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ, যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ, বরফ আর বরফ, বরফ আর বরফ, খুবই ভালো। এই যে না দেখো, তোমার জন্য জ্যাম্বু এখানে বরফ পুড়াচ্ছে, বরফ পুড়িয়ে বড় চাই করে নিয়ে যাবে তোমার জন্য গিফট, ওইটা দিয়ে তুমি বিপি খাবে, বুঝছো তো? কারণ তুমি তো ঠান্ডা জল ছাড়া খাও না বিপি। এই যে এতগুলো এত বড় একটা ইয়ে নিয়ে এসছে, আপনি কিছু বলেন? এইটা নিয়ে গিয়ে ও কুল কুল চিল চিল খোঁজে না, চিল চিল খোঁজে নবীন ভাই, একটু চিল করে দেবো, চিলের আর সঙ্গে চিলের সাথে বিল জুড়ে দেবো, বিল করে দেবো। তাহলে এটা আমি পকেটে ঢুকালাম, পকেটে ঢুকে একদম নবীনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, নবীনের জন্য চলেন তাহলে যাওয়া যাক।